যেতে হবে। তোর এই অভ্যাসটা ভালো না বাবু, এখন যদি তোর কিছু হয়ে যেত। মা তুমি তো জানো আমি তোমার মুখ না দেখে পৃথিবীর মুখ দেখি না। পাগল ছেলে, এটা কোনো কথা হলো? আমার মুখে এমন কি আছে রে? আমার পৃথিবী বাবু। মা তোমাকে একটা কথা বলবো, সব সৎ মা তোমার মতো হয় না কেন? আমার মার মতো ওইসব মা ভালো না তাই? আমার মা নয় আমাদের মা। চল নাস্তা করে দুভাই স্কুলে যাবি। চল। আমার বাতান, আপনি আমার বাতান, ওই সন্ত্রাসী সুলতান আমার বাবার জন্য তালা করতে। আপনার আপনার দোয়াই লাগে, আমাকে মারুন না। আমার মারবেন না, আমার মারবেন না। পুলিশের সোর্স আমার পুলিশের হাতে ধরায় দিবে, এখন তোর পুলিশ বাবারে ডাক ডাক না ডাক। আমার মাইরুল সুলতান ভাই, আমি আজ যে শহর ছাইরা চলে যাব। কসম সুলতানের, আমিও তো তোর চলে যাবার টিকিট দিতে চাইছি, তবে শহর ছাইরা নয় পৃথিবী ছাইরা। তুই চিৎকার দিলি কেন? কেউ চিৎকার দিল না, তুই চিৎকার দিলি কেন? মরণের খাস হয়েছে, মরণের কসম সুলতানের। বাবা উনি একটা মানুষ খুন করেছে। রানা তুমি বাবু আর মিঠুকে নিয়ে স্কুলে যাও। চল বাবা চল। নিয়ে চলো মুভ। Okay.
তোর সাথে আর কে কে আছে কোথায় আছে বল ইন্সপেক্টর মরণে ডাকিস না আমি যদি একবার তোর নামটা ফাইল করে ফেলাই তাহলে তুই মারা যাবি কি আমাকে মারবি কসম সুলতানের ইন্সপেক্টর সত্যি সত্যি তোর নামটা ফাইল করে ফেলাইলাম আমার তো কিছুই করতে পারবি না কিন্তু অবশ্যই তুই মরে যাবি ইন্সপেক্টর মরে যাবি আমাকে মারবি তোর ব্যবস্থা করছি বাবু দেখলে তো কেমন একটা বিপদ গেল এই কয়েকদিন ঘরের বাইরে বের হবে না দুবাই ঘরেই খেলবে ঘরেই থাকবে বুঝছো আচ্ছা মিঠু কোথায় গেল মা মিঠু তো বল নিয়ে বাইরে গেল ইন্সপেক্টর শওকত বলছি মুই তালা দেওয়ার কইতে আসি ইন্সপেক্টর তোর পোলা মোর কাছে জিম্মি তুই যদি তোর পোলার লাশ দেখতে না চাও তাইলে মোর দোস্ত সুলতান মেরে সারিয়ে দে পোলার চিৎকার হন হন চিৎকার কথা কও আমাকে বাঁচাও ইয়েলি কথা কম লেখা সারিয়ে দে তৈবে এই কালা দেলোয়ার তুই যদি মনে করিস আমার ছেলেকে জিম্মি করে সুলতানকে ছেড়ে দিতে বাধ্য করবি তাহলে ভুল করবি সন্ত্রাসী সুলতানকে আইনের শাসনে শাস্তি দেবার জন্য আমি একটা সন্তান কেন দশটা সন্তান দেশের স্বার্থে কোরবানি দিতে পারি আর আমার যদি ক্ষমতা থাকে আমি ঠিকই আমার সন্তানকে উদ্ধার করে আনব এই পুলিশের বউ মুই কালা দেলোয়ার তোর সন্তানে মোর ক্যাডাররা তুললে আনছে তোর পুলিশ স্বামীর সন্তানের জীবনের বিনিময়ে শুনতে মেরে সারিয়ে দিতে কইছিলাম কিন্তু তোর পুলিশ স্বামী সন্তানের জীবন বাঁচাইতে চায় না তাই তোরে টেলিফোন করলাম আরে তোর স্বামীর তো শুধু এক ফোঁটা রক্ত সন্তানে প্যাডে ধরছো তুমি তাই সন্তানের লাশ তুমি দেখতে চাও আমার সন্তানকে মেরো না আমার সন্তানকে মেরো না তাইলে হন খুনের একমাত্র সাক্ষী তুই তুই আদালতে মিথ্যা সাক্ষী দিবি সুলতান সারা পাইলেই এদিক দিয়ে তোর পোলারে সারিয়া দিমু এই তুইও বুঝি তোর স্বামীর মতো কবি না তোমরা আমার কথা শুনো এই ল তোর পোলার লাগে কথা কও তোমরা মন মিঠুকে মেরো না আমি আমি তোমাদের কথা রাজি আমি তোমাদের কথা রাজি এই তো লাইনে আইছো মায়ের নান কথা কইছো মিঠু কথা মিঠু কিছু হবে না তো না কিছু হবে না কিছু হবে না বাবা বাবা মিঠুকে যারা ধরে নিয়ে গেছে ওরা মাকে ফোন করেছিল ওরা কি বলেছে ছানা তার আগে তুমি বলো তুমি ওদের কি বলেছো বলেছি সুলতানকে ছাড়বো না আর কিছু বলনি বলনি তুমি মিঠুকে কুরবানি করে দেবে হ্যাঁ বলেছি এই জন্যই বলেছি সুলতান সন্ত্রাসী খুনি আর আমি আইনের সেবক তারপরে তুমি মিঠুর বাবা মিঠু তোমার সন্তান আমার কাছে সন্তানের চেয়ে আইন অনেক বড় আগে যদি বাবুকে তুলে নিয়ে যেত তাহলে কি তুমি একই কথা বলতে হঠাৎ এই কথা বলছো তুমি আমি বলতে চাইনি তুমি আমাকে বাধ্য করেছো আমি জানি তোমার উত্তর জানা নেই কেন সত্যি কথাটা কি এতই খারাপ লাগছে আসলে
আসলে আজ তুমি আমাকে বলতে বাধ্য করেছো, তুমি শুধু বাবুর মা হয়ে থাকার জন্যই আমাকে ঘরে নিয়েছিলে। আজ আমাকে তুমি আরো বলতে বাধ্য করছো, মিঠু হলো তোমার ক্ষণিকের ইমোশনের একটা ফসল। চিৎকার করে তুমি কি সত্য গোপন করবে? আসলে আসলে তুমি একটা স্বার্থপর। আইনের দোহাই দিয়ে মিঠুকে তুমি যে বাবুর পাশে মেনে নিতে পারোনি সেই সত্যটাকে আমার কাছে প্রমাণ করছো। তুমি চাও আমি আমি বাবে থাকি, মিঠুর মা হয়ে না। একটা কথা মনে রেখো, তুমি আমাকে তোমার মতো স্বার্থপর হতে বাধ্য করছো। আসামি সুলতান খানের অসুস্থতার কারণে আসামি পক্ষের উকিলের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি সুলতান খানকে আদালতে আনার নির্দেশ দেয়া গেল। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, দেশ সন্ত্রাস মুক্ত হোক, দেশের মানুষ সন্ত্রাসীদের জিম্মি দশা থেকে মুক্তি পাক, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এই আশা আজ সমগ্র জাতি। কিন্তু নিজ নিষ্পাপ মানুষ সন্ত্রাসী হিসেবে শাস্তি পাক। তাই আমি বলতে চাই, আমার মক্কেল কোনো সন্ত্রাসী না, আমার মক্কেল কাউকে খুনও করেনি। ইন্সপেক্টর শওকত তার ব্যক্তিগত শত্রুতার কারণে আমার মক্কেলকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে গ্রেপ্তার করে সন্ত্রাসী সাজানোর চেষ্টা করেছে মাত্র। মিথ্যে কথা মহামান্য আদালত, আসামি সুলতানকে আমি একজন খুনি সন্ত্রাসী হিসাবে গ্রেপ্তার করেছি। সম্পূর্ণ মিথ্যে কথা ইওর অনার, আর প্রমাণ ছাড়া আদালত কোনো শাস্তি দিতে পারে না। মহামান্য আদালত, সাক্ষ্য প্রমাণ ছাড়া আদালত কোনো আসামিকে শাস্তি দিতে পারে না, এই কথা আমার প্রতিপক্ষ বন্ধু ছাড়া আমরা সবাই জানি। আর জানি বলেই আমি বলতে চাই, প্রমাণ আছে, আর সেই প্রমাণ হলো মিসেস শওকত, যার সামনে আসামি পুলিশের সোর্স হাসানকে খুন করেছিল। আমি মিসেস শওকতকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে ঘটনার বিবরণ দেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস শওকত, আপনার সামনে দাঁড়ানো আসামিকে ভালো করে দেখে বলুন, ওই সেই খুনি কিনা যা আপনার সামনে হাসানকে খুন করেছিল এবং আপনাকেও খুন করার জন্য তাড়া করেছিল। আপনার স্বামী সময় মতো আপনার টেলিফোন পেয়ে চলে আসার কারণে নিশ্চিত খুন হওয়া থেকে আপনি বেঁচে যান। বলুন, মহামান্য আদালতকে বলুন। মহামান্য আদালত, আমি সত্যি আমার চোখের সামনে একটি ছেলেকে খুন হতে দেখেছিলাম। পরবর্তীতে জেনেছি ওর নাম হাসান, পুলিশের সোর্স ছিল। আমি এত স্পষ্ট দেখেছিলাম যে তাকে কখনো ভুলে যাবার কথা নয়। তাই বলছি, আমার সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই সুলতান সেই খুনি আসামি নয় যাকে আমি খুন করতে দেখেছিলাম। মহামান্য আদালত,
আমি এরপর জানতাম না পুলিশ কাকে গ্রেফতার করেছে। আমি আমি আদালতে ওকে প্রথম দেখলাম। এই উকিল বন্ধু যেহেতু মিসেস শওকতকে একমাত্র সাক্ষী প্রমাণ হিসেবে আদালতে দাঁড় করিয়েছেন, তাই আমি বলতে চাই মিসেস শওকতের জবানবন্দিতে আর বলতে অপেক্ষা রাখে না যে আমার মক্কেল নির্দোষ। সুতরাং আমার মক্কেলকে বেকসুর খালাস দেবার জন্য আবেদন করছি মহামান্য আদালত। আদালত আসামি সুলতানের বিরুদ্ধে কোন প্রকার প্রমাণ উপস্থিত না করায় আদালত আসামি সুলতানকে বেকসুর খালাস দিচ্ছে। মিস্টার শওকত, আমরা কি জিজ্ঞেস করতে পারি আসামিকে নিজে গ্রেপ্তার করে কত টাকার বিনিময়ে স্ত্রীকে দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বলেছিলেন? ওর জন্য আমি ছাড়া পাইছি, ওর ওর মায়ের কাছে দিয়ে। চল বাবা ঘরে চল, চল। কেন তুমি আদালতে মিথ্যে সাক্ষী দিলে? কেন তুমি আমাকে আদালতে অপমান করলে? কেন তুমি সবার কাছে প্রমাণ করলে আমি ঘুষ খেয়েছি? আমি ঘুষখোর, আমি ঘুষের টাকার বিনিময়ে তোমাকে দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছি। কেন, তোমার উত্তর জানা নেই? আমি আমার সন্তানকে আমার বুকে ফিরে পেতে চেয়েছি। আমি পুলিশ নই, আমি মা। আমি 10 মাস 10 দিন মিঠুকে পেটে ধরেছি, শত যন্ত্রণা সহ্য করে পৃথিবীর মুখ দেখিয়েছি। তুমি ওর জন্য কিছু করনি, তাই তুমি পাষাণ হতে পারো, আমি পারি না। এই জন্য তুমি কত বেশি অপমান হয়েছো, কে তোমাকে ঘুষখোর বলেছে আমি কিছু জানতে চাই না, আমার জানার প্রয়োজন নেই। তুমি বারবার কি, তুমি তা মনে করো না, তুমি তো মনে করো বাবুই তোমার সন্তান। যদি তুমি মিঠুকে সন্তান মনে করতে, তাহলে কোর্টে আমাকে মিথ্যে সাক্ষী দিতে হতো না। তোমার প্রতি আমার এতদিনের বিশ্বাস সব নষ্ট হয়ে গেছে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, মিঠুর হাত ধরে আমাকে ছেড়ে, বাবুকে ছেড়ে যেখানে খুশি চলে যাও। আজ থেকে বাবুর জীবনে তোমার আর কোনো প্রয়োজন হবে না। তুমি যখন বলছো আমার ছেলে একটা, তখন আমি বাবুকে আমার বুকে জড়িয়ে রাখবো, তোমার কোনো দরকার নেই। যাও, চলে যাও, চলে যাও বলছি। হ্যালো, পুলিশ স্টেশন। শোনা, তুমি খুশি হয়েছো তো? তুমি এর জন্য সুলতানকে নির্দোষ প্রমাণ করেছিলে? Oh, my God.
অর্ডার অর্ডার মহামান্য আদালত আজ আপনার সামনে আদালতে সমস্ত মানুষের সামনে আসামের কাঠগড়াতে এমন এক জঘন্য নারী দাঁড়িয়ে আছে যে তার দেশপ্রেমিক স্বামীকে গুলি করে খুন করেছে মহামান্য আদালত এই নারী নারী সমাজের কলঙ্ক এই নারীর এমন শাস্তি হওয়া উচিত যে শাস্তি দেখে আর যেন কোনো নারী কোনোদিন নিজের স্বার্থের জন্য নিজের হাতে স্বামীকে খুন না করে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যেই প্রমাণ করেছে এই শাহানাই ইন্সপেক্টর শওকতের খুনি সুতরাং আমি আসামির বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি আদালত সাক্ষী প্রমাণে আসামি শাহানাকে দোষী সাব্যস্ত করে ইন্সপেক্টর শওকতকে খুন করার অপরাধে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে বেরিয়ে গেলেই আমার প্রতিশোধের হাত থেকে তুই বাঁচতে পারবি পারবি না আরে আমি যে এতটা বছর তোকে খুন করার জন্য আমার প্রতিশোধের ছুরিতে শান দিচ্ছি তুই কি করে ভাবতে পারলি আমি বেঁচে থাকতে আমার মাকে তুই খুন করতে পারবি আরে আপনারা এসব কি শুরু করেছেন আমি তো আপনাদের কাউকে চিনি না কে আপনাদের মা কে আপনাদের শত্রু কিছু বুঝতে পারছি না
কিছু মনে করবেন না। আমি মনে করেছিলাম আমার বাবার খুনি আমার চোখে ফাঁকি দেওয়ার জন্য বোরখা পরে বেরিয়ে যাচ্ছে, তাই আমি আমার শত্রু মনে করে আপনাকে আঘাত করতে চেয়েছিলাম। আজ তোকে একটা কথা বলি ভাইয়া, এই মহিলা তোর কাছে বোরখা না খুললে তোর ভুলটা যেমন ভাঙত না, তেমনি একটা ভুলের মাঝে তুই বসবাস করছিস। তোর সত্যের মতো চোখ দুটোকে অন্ধ করে দিয়েছে, তাই যে মায়ের রূপটা দেখে একদিন তুই পৃথিবীর মুখ দেখতে চাইতি না, সেই মা আজ তোর চোখে খুনি আসামি। ভাইয়া এখনো তুই সত্যকে জানার চেষ্টা কর, দেখবি আজকের ঘটনার মতোই মায়ের প্রতি ভুল ধারণাটা তোর মিথ্যে হয়ে যাবে। কোনো লাভ হবে না, তোর এই দালালের প্রতিটি কথা আমার প্রতিশোধের ছুরিতে শান দেওয়া বন্ধ করতে পারবে না, আমার মন থেকে মুছে দিতে পারবে না তোর খুনি মায়ের প্রতি আমার ঘৃণা। বাবার খুনের প্রতিশোধের জন্য আমি এতটা বছর যে আগুনে জ্বলছি, সেই আগুন শুধুমাত্র তোর খুনি মায়ের রক্তই নিভিয়ে দিতে পারে, আর কিছুই না। এটা তোর কথা, আমার কথা শোন, বাবা শুধু তোর একার নয়, একই রক্তে আমারও জন্ম হয়েছে, বাবার খুনির উপর আমিও প্রতিশোধ নিতে চাই, কিন্তু সেই প্রতিশোধ সত্যিকারের খুনির বদলে মমতাময়ী মায়ের উপর নিতে চাই না, আর আমি তোকেও নিতে দেবো না। তুই কি মনে করিস আমার সামনে বাধার প্রাচীর হয়ে তুই তোর মাকে বাঁচাতে পারবি? পারবি না। আমি ওই বাধার প্রাচীর সরিয়ে ঠিকই তোর মাকে খুন করে আমি আমার প্রজ্ঞা সত্য করব। তুই শোন, আমার শরীরে মায়ের বুকের দুধে তৈরি হওয়া এক বিন্দু রক্ত থাকতে সত্যকে আবিষ্কার না করা পর্যন্ত তোর ওই প্রতিশোধের ছুরির নিচে আমার মাকে কোরবানি হতে দেবো না, এ আমার প্রতিজ্ঞা। আর শোন, আমি একদিন তোর ভুল ভেঙে দেব, একদিন তুই ঠিকই বুঝতে পারবি ভাইয়া, মা বাবাকে খুন করেনি, একদিন তুই ঠিকই বুঝতে পারবি মা আজও তোর মা হয়ে আছে। জেল থেকে সারা পাচ্ছেন বুঝি? না, আজ আমার ছেলে বাবুর জন্মদিন। আপনার ছেলে আপনার উপরে একবুক ঘৃণা নিয়ে আপনাকে খুন করতে চায়? হ্যাঁ, আমার সেই ছেলের জন্মদিন, আমার নিয়তি, আমার ভাগ্য, বাবুর কাছে আমাকে অপরাধী সাজিয়েছে, কিন্তু আমি তো মা, আমি তো ওর অমঙ্গল কামনা করতে পারি না। ওর হাতে যদি আমার মরণ হয় হবে, তবুও তোমরা দোয়া করো আমার বাবু যেন সুখে থাকে। আপনার ছেলে আপনার সাথে দেখা করতে এসেছে। ও না, তোমরা খাও। দশি, শুধু তোমার মুখখানা দেখার জন্য, কিন্তু তুমি আছো, তোমার মুখের সামনে আঁচল টেনে রেখেছ। আমি তো তোমাকে কোনোদিন ঘৃণা করিনি মা, আমি তো তোমাকে বলিনি তোমার মুখ আমি দেখবো না, মা গো আমি তো বলিনি তুমি খুনি। তুই আমাকে ঘৃণা করলে, খুনি বললে, আমি এতটুকু কষ্ট পেতাম না মিঠু? আমার কষ্ট তো বাবুর জন্য, তাই বাবুর মন থেকে যতদিন তুই ঘৃণার তেয়ালটা সরিয়ে দিতে না পারবি, যতদিন বাবু আমাকে আবার মা বলে না ডাকবে, ততদিন ততদিন আমি আমার এই বুক তোকেও দেখাবো না, তোকেও না। ভাইয়াকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ভাইয়া কিছুতেই বুঝতে চায় না, এটাকে আমার উপর মা। ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাধা ঘর, আমি তো আমি তো একটা কষ্টের মানুষ আর নুপুর, এই নুপুর একটা একটা মজার বোতল দিয়ে না, আমার মানুষ চলে একটু একটু বেশি করে ভেজিয়ে দি, দে না দে। বললে নেব একমাত্র তুই যে আমার কষ্টের ভাষাটা বুঝতে পারিস। বাবা
আরো একটা খাবি? তুই দেখছি বেশি ভালো হয়ে গেছিস। আমাকে একটু বিছানা নিয়ে যাবে, মনে হয় মালটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। নবর একটু শক্ত করে ধর না। চল। মতল মতল লাগে আমার হয়নি এমন আগে রে, কি নেশা লাগাইলি রে বুকেতে প্রেম জাগে রে, ওই নেশাতে ডুবে যাওয়ার এখনই সময়। কাছে তোর গেলে রে কি আগুন জ্বলে রে, কাছে তোর গেলে রে কি আগুন জ্বলে রে, মাতাল মাতাল লাগে আমার হয়নি এমন আগে রে, কি নেশা লাগাইলি রে বুকেতে প্রেম জাগে রে, ও কি নেশা লাগাইলি রে বুকেতে প্রেম জাগে রে। সবই হো জলদি করে বুকে নিতে বলছে দুটি চো, কাছে তুই টেনে নে আমাকে টেনে নে, ও কাছে তুই টেনে নে আমাকে টেনে নে, মাতাল মাতাল লাগে আমার হয়নি এমন আগে রে, ইনশা লাগাইলি রে বুকে প্রেম জাগে রে, ইনশা লাগাইলি রে বুকে প্রেম জাগে রে, কিছু তুই করে দে মাতাল মাতাল লাগে আমার হয়নি এমন আগে রে, দিন সাল লাগাইলি রে বুকেতে প্রেম জাগে রে। বাবা তোমার খুনি কে আর কেউ না জানলেও আমি জানি, আমার সামনে ওই সুলতান বলেছিল তোমাকে শাস্তি দেবে, আমি বিশ্বাস করি সুলতান ছাড়া তোমাকে কেউ মারেনি, কেউ না। বাবা সুলতান যেখানেই থাক আমি ওকে খুঁজে বের করবই, কারণ ওই সুলতান ছাড়া ভাইয়ার কাছে মাকে নির্দোষ প্রমাণ করার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ঈশ্বরের বাচ্চা, ও যদি নিজের নিজের টন মনে করে তাইলে বোকামিটা তার। ওই বান্দির বাচ্চা একসময় ফকির নিচ্ছিল, এক সময় আমার ব্যবসা দেখাশোনা করত, তারপর আমি যখন সন্ত্রাসের রাস্তায় অনেক দূরে গিয়ে যাই তখন তেলোয়ারকে আমি বন্ধু মনে করে আমার লাইনে নিয়ে আসি। এখন যদি ও আমাকে লাইন দেখাতে চায় তাহলে ওকে বুঝিয়ে দিতে হয় আমি ক্যাডা। ভাইজান তেলোয়ার তোমার কাছে রোড ট্যাক্স চাইছে, নইলে সাভার রোড দিয়ে আমাদের মাল আসতে দেবে না। ওই সুরের বাচ্চার এত বড় সাহস, আমার মাল আসতে দেবে না। ভাইজান দায়িত্বটা আমাকে দাও, বেশি না ওর সিনা লক্ষ্য করে একটা গুলি করব, একটা, দেখি কি করে মাল আসতে না দেয়। কসম সুলতানের,
ঐশ্বরের বাচ্চার বুকটা ঝাঁঝরা কইরা দে ঝাঁঝরা। তোমাগে হ্যানের ডাক সিগিয়া তাই হনো মুই দুইসাইডিয়া কথা কমু এখন হইতে অস্ত্র ব্যবসা কও আর ড্রাগ ব্যবসা কও ব্যবহার কিছু মোর লগে করবা তোমরা যদি মোর লগে হাত মিলাও এই হলে সুলতান না রে সদর কার্ড নিয়া টিকিট কাটাইয়া বরিশাল পাড়াই দিমু কি বলছো? সুলতানের ভাই কালা দিলার কুত্তার মতো গুলি করে মারিয়ে লামু যা তোর সুলতানের কাছে ফেরত যা যাইয়া কবি মোর শর্ত বাইরে 72 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা দিয়ে ছাড়াই নিতে নইলে লাশ পাঠাই দিমু যা কইতে আসি এই তোরা কি বলছিস তোরা কি বলছিস ওই দেলোর আমার ভাইকে আজকে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করছে আর তোরা আমার ভাইকে রেখে ওই খবর আমার কাছে নিয়ে এসেছিস খুব ভালো কাজ করেছিস খুব ভালো কাজ করেছিস তাহলে প্রেজেন্টেশনটা প্রথমে তোদেরকে দিতে হয় এই নিরঞ্জন গাড়ি বাইর কর আমি যাবো আমি দেখতে চাই কত বড় হয়েছে সুলতান ভাই আপনাকে যেতে হবে না 72 ঘন্টা শেষ হতে দেরি এর মধ্যে আমি এমন একখান ধারালো সাক্ষীর করাত আপনার সামনে এনে দেব যে যেতেও কাটে আসতেও কাটে কই পাবে এমন করাত জেলখানার সামনে তাহলে তাই কর কেউ তোমার শত্রু না তোমার জন্য একটা কাজের প্রস্তাব নিয়ে এসেছি আমাদের সাথে চলো বড় অঙ্কের টাকা পাবে তুমি কৌশল না নিজের মর্জিতে কাজ করে আমাকে প্রয়োজন হলে ঠিকানা দিয়ে যা আমার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জেলখানার সামনে বসে থাকা ডিউটি শেষ হলে আমি যাব ঠিক আছে ঠিকানা দিয়ে যাচ্ছি আমাদের হাতে সময় কম দেরি করলে আমাদের বড় ভাইয়ের অনেক ক্ষতি এই নিন চলো তোর কথার উপর ভরসা কইরা যদি আমার ভাইয়ের কিছু হইয়া যায় তাইলে তরে কিন্তু আমি সিল লাগাইয়া দিমু সিল আহ
এই বলিস নি আমি আসব ওদের কত বড় সাহস বাবু আর সামনে বাধা হয়ে দাঁড়ায় কি করতে হবে ঝটপট ঝটপট দামদামি কর আমি বেশিক্ষণ কোথাও থাকি না এই তাকিয়ে দেখিস কি ঝটপট দেলোয়ার নামের এক বিশ্বাসঘাতক আমার ছোট ভাইকে জিম্মি করে মুক্তিপণ হিসেবে দাবি করেছে 1 কোটি টাকা সময় দিয়েছে 72 ঘন্টা সময় শেষ হতে মাত্র 2 ঘন্টা বাকি এর মধ্যে উদ্ধার করতে হবে 2 ঘন্টা অনেক সময় 10 লাখ লাগবে কসম সুলতানের ডান খুব তো ভাইয়ের কথা নাইসা নাইসা মরে মারতে আইছিলি এখন তো বুঝছো তোর ওই ভাইয়ের কাছে 1 কোটি টাকার চাইতে তোর জীবনের দাম কত কম 72 ঘন্টা শেষ হইতে আর মাত্র 10 মিনিট বাকি তোরা কালা দিলা লাশ পাড়ানের কফিনের বাক্সটা রেডি কর সব কিছু রেডি দিল আর ভাই তবে এই শোরের বাচ্চা একদিন আমাকে খুব মেরেছিল তাই ওকে আমি নিজ হাতে মারতে চাই নিজ হাতে তুই মোর বড় হাতিয়ার একটা ছোট জিনিস চাইছো হেডা তো মোরে দেখতেই হয় হন সময় মতো গুলি করিয়া লাশটা পাড়াই দিবি মনে পড়ে মনে পড়ে আমাকে তুই তোর ভাইয়ের ক্ষমতার জোরে কিভাবে মেরেছিলি এই মনে পড়ে মনে পড়ে আসি শুয়োরের বাচ্চা তোর কত বড় সাহস আমার জিনিসে হাত দিয়েছিস মনে কর একটা ভুল হয়ে গেছে আমারে মাফ করে দে আজ আমি তোকে ফুটা করে দেব তুই আমাকে অনেক মেরেছিলি অনেক তুই আমাকে অনেক মেরেছিলি দেলোয়ারকে বলবি 72 ঘন্টা পূর্ণ হওয়ার আর 1 মিনিট বাকি আমি বাবুয়া দিলাকে নিয়ে গেলাম আমার ভাই ভাই আমার বুকে আয় ভাই আমার বুকে আয় দেখি দেখি ওই বিশ্বাসঘাতকটা তোর পায়ে গুলি করছে এই এসব কথা জিজ্ঞেস করার অনেক সময় পাবে আমার পাওনাটা সময় কম ভাই আমার তোর না আর তোর পাওনাটা যদি না দেই কি করবি কি করবি একটা গুলি বারো একাই 100 নো কাউন্টার আমি বিশ ভাই 2 দিলুরের থেকে বলছি হ্যালো হ্যালো হেল্প মি আপনি ফোন করেছিলেন এস স্যার কি হয়েছে ওই বাড়ি থেকে আমার উপর সন্ত্রাসী হামলা হয়েছে সন্ত্রাসী হামলা ওই বাড়ি থেকে ওই বাড়িতে কে থাকে কেউ থাকে না শুধু দারোয়ান আমি দেখছি Thank you.
সন্ত্রাসীরা কোথায়? ওদিকে। হ্যান্ডস আপ। হ্যাঁ আমি। তাহলে ইয়েস, এসবের মানে কি? তোমাকে কাছে পাবার প্ল্যান। আই লাভ ইউ। যত কথা লেখায় আছে সব কিছু দাও যদি আসতে পারি যে কাছে। আজ ফিরাবো না বন্ধুরে, ধুইলে কেন গো দূরে, এই সুযোগ আর পাবে না। এই কাছে আসো না, এই ভালোবাসো না। বুকে যাকে নেশা রাখুন, মন যেন সে আগুনে হয়ে যেতে চায় আজ খুন। খুন করো খুন করো ভালোবেসে তুমি আমার, নেই বাধা আজ কোনো, রাখছি তোমাকে ইশারা। ভুল হয় যদি হোক তবে দুটি মন মিশে রবে করবো যিশু রচনা। কাছে আসো না, ভালোবাসো না। এই মনে জাগে উষ্ণতা, দাও সুখে পূর্ণতা, বুকের মাঝে মিশো না। সামনে তাকে জেলখানার সামনে। এইবার তাইলে পা বলে শেষ করা লেগ যা, একটা হাতিয়ে রেডি কর। জি ভাইজান। দিন গভীর রাতে আসে মদ খেতে, এমনিতে এক বুক জ্বালা নিয়ে প্রতিশোধে নেশে ছটফট করছে। প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জেলখানার সামনে বসে ছুরিতে ধার দেয়, অথচ ছোটবেলা থেকে একসাথে আছে। আজ পর্যন্ত জানতে পারলাম না ও জেলখানা তোর কোন শত্রু। আমি তো তোকে বলেছি আমার জীবনের সবচাইতে বড় শত্রু। ঠিক আছে জানতে চাইবো না, কিন্তু বাকি সময়টা তো ঘরে থাকতে পারিস না, ওই সময়টুকু মাস্তানের জন্য বরাদ্দ করে রেখেছিস। আচ্ছা আমার জন্য কি তোর কাছে একটু সময় নেই? দুঃখ করিস না, একদিন একদিন তোকে এত বেশি সময় দেবো
তুই নিজে বিরক্ত হয়ে যাবি। তার আগে যদি তোর কোন শত্রু তোকে মেরে ফেলে। বাবুয়াকে মারতে পারে এমন কেউ এখনো জন্ম হয়নি। তোর ভিতরে যাওয়া মানা। দিলরুবা খান তোকে ভিতরে যেতে না করেছে। রাজাকে ভেতরে ঢুকতে মানা করে দিয়েছে। রাজা, তুই তোকে না আমি এখানে ঢুকতে না করে দিয়েছিলাম। খালা, তুমি ঘরের ভেতর মধুর চাষ করবে আর আমি বাইরে থাকবো, তা কি হয়? যাস শালা, পায়েলকে আজ দারুণ লাগছে। খবরদার, ওর গায়ে হাত দিবি না। আমার জিনিসে আমি হাত দিব না, কে হাত দিবে? কে? আমি জানতে চাই। দেখতে দেখি কে হাত দিবে। তুই হাত দিবি? বল, তুই হাত দিবি? শালা, ভাই কে গেল? তুই হাত দিবি? তুই হাত দিবি? আরে বল না, বল না। তুই হাওয়া হয়ে গেল নিশ্চয়ই। তুই হাত দিবি? আরে দে না, দে না, একবার হাত দে না। সব শালা ভাইগা গেল, ময়দান ফাঁকা। এই রাজা, তুই বলতো কত টাকা হলে তুই পায়েলের পিছু ছেড়ে দিবি? এই দিলরুবা খালা, তুই আমাকে টাকার লোভ দেখাস? আমাকে কত? 10 লাখ টাকা। হ্যাঁ, 10 লাখ টাকা। ইয়েস, 10 লাখ টাকা। তোরা কে? তোমার নিশানার দাম দিয়ে তোমাকে ভাড়া করতে এসেছি। দেখো খালা, দেখো আমার চাহিদা কত। দেখো, শুধু তুমি আমাকে চিনলে না, তুমি আমাকে টাকা দিতে চেয়েছিলে। আমি আসছি, নিশানার দামটা নিয়েই আসছি। তোমাকে টাকা দিয়ে আমি আমার পায়েলকে নিয়ে যাব। বেশি সুন্দর তাই ফোঁটা দিলাম, যাতে করে তোমার এই সুন্দর জায়গাতে কেউ নজর না দেয়। মনে মনে লাগলে জোড়া, বাড়ি তোকে চালা তোড়া, চলে প্রেমের আগুন জলে। মনে মনে লাগলে জোড়া, বাড়ি তোকে চালা পোড়া, দূরে থাকলে আর কি চলে। Thank you.
ছড়িয়ে দেখো রই দাঁড়িয়ে চলো না যাই হারিয়ে এসো আরো কাছে হৃদয়ের মাঝে দেব না আজ ফিরিয়ে আরো কাছে হৃদয়ের মাঝে দেব না আজ ফিরিয়ে মজা পাবো সে মজাতে মন যে ডুবে মন মনে লাগলে জোড়া বাড় বুকে জ্বালা পোড়া দূরে থাকলে আর কি চলে রাজার নিশানা কখনো ব্যর্থ হয়নি বাবু আর ক্ষেত্র ব্যর্থ হবে না বাবু ভাই আপনার জন্য একটা দারুণ খবর আছে আপনার শত্রু আগামীকাল জেল থেকে মুক্তি পাচ্ছে যাই তুমি মাটির ঘর থেকে শোনো তোমার খুনি আগামীকাল জেল থেকে ছাড়া পাবে আগামীকাল হবে আমার জীবনের সেই দিন যেই দিনটার জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছি আগামীকালটা হবে জীবনের সেই দিন যেই দিনটার জন্য আমি আমি এতটা বছর ঘুমাতে পারিনি আগামীকালটা হবে আমার জীবনের সেই দিন যে দিনটা হবে আমার প্রতিশোধের দিন সত্যি বলছিস বাবু কাল তোর অপেক্ষার পালা শেষ হয়ে যাবে শুধু আমার অপেক্ষা না আগামীকাল তোর জীবনের অপেক্ষার পালাও শেষ হবে তুই না বললে আমি জানি আমি যেমন প্রতিশোধের যন্ত্রণা নিয়ে অপেক্ষা করছি তুই তেমনি বুকের ভেতরে ভালোবাসা পাওয়ার যন্ত্রণা নিয়ে অপেক্ষা করছিস অথচ আমার কষ্টকে বড় করে দেখে তুই কোনোদিন তোর ভালোবাসার কথাগুলো আমাকে বলতে সাহস পাসনি আগামীকাল তুই নিজের মধ্যে সাজবি আমার ভালোবাসা দিয়ে তোর বুক ভরে দেব নূপুর তুই বলেছিলি না তোর জন্য আমার একটু সময় নেই আগামীকাল থেকে শুধু আমি তোর হব শুধু তোর তাই শুধু আগামীকালের জন্য অপেক্ষা কর আগামীকাল জেল থেকে ছাড়া পেলেও
আমার কপালে বিধাতা নতুন করে কি লিখে রেখেছে আমি জানি না, জানি না। আমার বাবু কি আমাকে মারার জন্য আজও অপেক্ষা করছে? সে কি, সে কি মা বলে আমাকে ডাকবি, নাকি নাকি খুনি বলে ঘৃণা করে প্রতিশোধ নেবে? যদি তুমি মনে করো তোমার বাবু ভাইয়া তোমার মায়ের উপর প্রতিশোধ নেবার জন্য আক্রমণ করবে, তাহলে তোমার বড় অফিসার কি ঘটনাটা খুলে বলো, বাবুকে অন্তত একদিনের জন্য হলেও গ্রেফতার করে থানায় নিয়ে যাও। গ্রেফতার করে আমি ঠিকই নিয়ে যেতে পারি, কিন্তু তাতে ভাইয়া মনে করবে আমার মাকে ওর হাত থেকে রক্ষা করার শক্তি আমার নেই। সোমা, আমি গ্রেফতার করতে চাই না, আমি মুখোমুখি দাঁড়াতে চাই, আমি প্রমাণ করে দিতে চাই একই রক্তে আমাদের জন্ম। বাবু ভাইয়া যদি মনে করে মাকে খুন করার মতো শক্তি তার আছে, তাহলে আমিও মনে করি আমার মাকে রক্ষা করার মতো শক্তি আমারও আছে। মিঠু, আমি বুঝতে পারছি না আগামীকাল তোমাদের মাঝে রক্তের সাথে রক্তের যে লড়াই শুরু হবে সেই লড়াইয়ে কার হার হবে আর কার জিত হবে। আগামীকাল তোর অপেক্ষাও শেষ হবে। তুই বলেছিলি তোর জন্য আমার একটুও সময় নেই, আগামীকালে তোর সময়, নিজেকে সুন্দর করে সাজাবি। বাবুয়া, নুপুর, এই নুপুর, জলদি করে হাসপাতাল যা, তোর বাবু অসুস্থ। বাবু,
তোমার ঘোড়া অপারেশন সাকসেসফুল হয়েছে। ইনসেন্টিভ কেয়ারে নিয়ে যাচ্ছে, জ্ঞান ফিরলে কথা বলতে পারবে। বাবুয়া তোমার কোনো ভয় নেই, আমি বলছি তোমার বাবু ভালো হয়ে যাবে, আমার দোয়া ওর সাথেই আছে। এতদিন তো জেনেছি মায়ের দোয়া সন্তানের সাথে থাকলে সন্তানের অমঙ্গল হয় না, কিন্তু আমি তো জানি বাবুয়া এতে ওর মা বাবা কেউ নেই। আমিও তো মা, জন্ম দিলেই কি শুধু মা হয়, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? মা অপূর্ব এক মা আপনি, আপনার মতো মায়ের তুলনা শুধুই আপনি। এই খুব তো কইছিলি পাক্কা নিশানা, তা বাবু এ বাসলে কেমনে? আয় আমার নিশানা এতটুকু ব্যর্থ হয়নি, তোমাদের আর্মস তোমাদের গুলি নিশ্চয় দুই নম্বর গুলি ছিল, তাই মনে নেই? দুই নম্বর গুলি বেশি কথা করে লাঠি মেরে নিচে হালাই তুমি। অবজেকশন, আমার সাথে গুলি করার কথা হয়েছিল, আমাকে লাঠি মারার কথা হয়নি। আমাকে লাঠি মারার কোনো কথা হয়নি। মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট, এখন ওই হাসপাতালে গিয়ে বাবুয়াকে মেরে ফেলার ব্যবস্থা কর। আমার জন্য সেজেছিলি না, কিন্তু কি করব বল, আমার প্রতিশোধটা নেওয়া হলো না, আবার আমাকে আমার শত্রু খুঁজে বের করতে হবে। তুই আমাকে মাফ করে দিস টুকুর। আমার কপালে যে ভালোবাসার কথা লেখা নেই তা আমি জানি, নইলে তোকে ভালোবাসবো কেন? তাই আমার কথা রাখ, যার জন্য তুই বেঁচে গেছিস ওই মহিলাকে একবার ধন্যবাদ জানিয়ে আয়। মহিলার জন্য? হ্যাঁ, তোকে হাসপাতালে নিয়ে এসেছে, নিজে রক্ত দিয়েছে। কোথায় সে? চল আয়। আমি তোমার কাছে কিছু চাই না, তুমি শুধু আমার বাবুকে ভালো করে দাও, আমি শুধু আমার বর মুখে মা ডাক শুনতে চাই। মা? কি ব্যাপার মা? আপনি আমার জীবন বাঁচাতে সাহায্য করেছেন, আমি আপনাকে মা বলে ডাকলাম, আর আপনি আমার দিকে ঘুরেও তাকালেন না। আমার কে কাউকে মা বলে ডাকার যোগ্যতা নেই? নিশ্চয়ই আমার শত্রু বলেছে আমি সন্তান হয়ে মাকে খুন করতে চাই। না বাবা না, তোমার শত্রু আমাকে কিছুই বলেনি, আমার এই মুখটা বড় অভিশপ্ত, তাই অভিশাপ থেকে মুক্তি পাবার আগে এই মুখ আমি কাউকে দেখাতে চাই না। ঠিক আছে, একবার পা দুটো দিন, আমি আপনার পায়ে এই জন্য সালাম করতে চাই যে আপনি আপনার রক্ত দিয়ে আমাকে আমার শত্রুর উপর প্রতিশোধ নেবার জন্য বাঁচিয়ে তুলেছেন। নতুন করে জীবন দান করেছেন। মা, তুমি তো জানো আমি তোমার মুখ না দেখে পৃথিবীর মুখ দেখি না। যদি কোনোদিন আপনার আমাকে প্রয়োজন হয় আমার কাছে আসবেন, আমি দক্ষিণ পাড়ের মহল্লায় থাকি, বাবুরা নাম বললেই দেখিয়ে দেবে। আপনার ঋণ শোধ করতে চাই। আপনি বেড়ে আসুন। বেড়ে যাও বাবা, যাও। চলি মা। বাসে চল। Oh!
বল, তুই কার কথা মতো বাবুয়াকে খুন করতে চেয়েছিলি? কার কথা মতো বল! বল, এত সহজে যদি রাজার মুখ থেকে কোনো প্রজা কথা বের করতে পারত তাহলে আমার নাম রাজা মাস্তান হতো না। তাই নাকি? মাস্তান হিসেবে তোর এত বড় অহংকার, নাম বলবি না? বলবি না? নাম আমি কিছুতেই বলবো না, ঠিকানাও বলবো না। ঠিকানা তোর যখন জানা আছে তখন দেরি না করিয়া পাইলেরে তুলিয়া লই যায়। কতটা রাজারে যেভাবে হোক জানানোর ব্যবস্থা কর, নইলে ওই শুয়ারের বাচ্চায় যে কোনো মুহূর্তে মোর নামটা কইয়া দিতে পারে। যা। নাম আমাকে জানতেই হবে, আমি জানতে চাই আমার বাবুকে কেন খুন করতে চেয়েছিল। বিশ্বাস করো মা, ও কিছুতে নাম বলছে না। স্যার, একটা সূত্র খুঁজে পেয়েছি স্যার। রাজা পায়েল নামের একটি মেয়েকে ভালোবাসে, পায়েলকে দিয়ে রাজার মুখ থেকে ওর নামটা বের করা যাবে স্যার। পায়েলের ঠিকানা জানো? জানি স্যার। রাজু ভাই আমার, আমি তো তোর ভরসাতেই ব্যবসা চালিয়ে যাচ্ছি, কিন্তু ওই হারামের বাচ্চা কিছুতেই লাইনে আসছে না। ওর মুখে শুধু রাজা আর রাজা। লাইনে আসছে না? আমি লাইনে এনে দিচ্ছি, আজ আমি ওর ফাইনাল করে দেব। দেখি ওর রাজা ওকে কি করে ঠেকায়। যত টাকা চাও আমি দেব, আমাকে মেরো না। পায়েল কোথায়? পায়েলকে আমরা চাই। এসো, আমি আমার সব কথা বলেছি মা, আমি বিশ্বাস করি তুমি রাজার মুখটা খুলতে পারবে। আপনি আমাকে দোয়া করুন, আমি যেন আপনার বিশ্বাসকে সত্যি করতে পারি।
রাজা। পায়েল, তুমি আমি থানাতে তুমি কি করে জানলে? সে কথা তোমাকে জানতে হবে না। আজ আমি তোমার কাছে শুধু একটা কথা জানতে চাই, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কিনা। পায়েল, কি বলছো তুমি এগুলো? আরে একবার আমাকে মরতে বলে দেখো না। এই রাজা মাস্তান তোমার জন্য জীবনও দিতে পারে। তোমাকে মরতে বলবো না, ওই নামটা বলতে বলবো। কোন নামটা? যে তোমাকে দিয়ে বাবুয়াকে মারতে পাঠিয়েছিল। পায়েল, আমি বেঈমান হয়ে যাব। আমাকে ভালোবাসার জন্য মরতে পারবে আর বেঈমান হতে পারবে না? বুঝেছি, এতদিন তুমিও তাহলে আমার দেহটাকে পেতে চেয়েছো, ভালোবাসার কথাগুলো ছিল মিথ্যে কথা। না পায়েল না, আমি সত্যি বলছি, আমি সত্যি তোমাকে ভালোবাসি, বলবো, আমি সব বলবো। ওর নাম দেলোয়ার। রাজা তো রাজার কথা রেখেছে, এবার আপনি রাজাকে ছেড়ে দিন। সেন্ট্রি, রাজাকে ছেড়ে দাও। শীত লাগে রে লাগে সারা গায়, এই বুকে দেবো রে হারাতে তোমায়। বন্ধু রে বন্ধু রে, দেখো না আর দূরে, এসো আপন করি ভালোবাসায়। শীত 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 লাগে রে লাগে সারা গায়, ওই বুকে মনটা যে মিশে যেতে কখনো দূরে গেলে। শীত 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 লাগে রে লাগে সারা গায়। বন্ধুরে বন্ধুরে, থাকো না মন জুড়ে, পড়ো না কি লেখা চোখের ভাষায়। ছিট 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 লাগে রে লাগে সারা গায়, ওই বুকে মনটা যে মিশে যেতে চায়। তুই আমাকে পেছন থেকে গুলি করেছিলি, আমি তোকে সামনে থেকে খুন করবো। খুন তোর জন্য আমি আমার শত্রুর উপর প্রতিশোধ নিতে পারিনি, প্রতিশোধ নিতে পারিনি। আমি জানি রাজা আপনার চোখে শত্রু, তবু আপনাকে অনুরোধ করছি, রাজাকে আপনি মারবেন না ভাইয়া, রাজাকে আপনি মারবেন না।
রাজা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। রাজাকে মেরে ফেললে আবার আমার দিলের বাখানের আধুনিক পতিতালয়ে ফিরে যেতে হবে। রাতের রানী হয়ে বড় বড় মুখোশধারী নেতা আর সমাজপতিদের মনোরঞ্জন করতে হবে। আমাকে আপনার এক বোন মনে করে না হয় রাজার জীবনটা ভিক্ষে দিন। রাজা আজ আপনার শত্রু, কিন্তু কাল তো আপনার বন্ধু হতে পারে। ঠিক আছে, এক শর্তে আমি তাকে জীবন ভিক্ষা দিতে পারি। তোকে বলতে হবে কে আমাকে খুন করার জন্য ভাড়া করেছিল, বল। তেলোয়ার। তেলোয়ার, 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 এই ইয়াই নে, এত সাসাও কা? এই ওই বলতে পারছি, ওই পাইল ছেলেটা দিয়া তুই রাজার মুখ থেকা মোর ঠিকানা পাইল করছো, এইবার কম মোরে দরকার কি? দানোয়ার, আমি কে তুই এখনো চিনতে পারিস নি? আমি ইন্সপেক্টর শওকত রহমানের সন্তান মিঠু, যাকে আজ থেকে ২০ বছর আগে জিম্মি করে সুলতানকে আমার মায়ের মিথ্যে সাক্ষীতে আদালত থেকে ছাড়িয়ে এনেছিলি। তোদের জন্য আমার মা বিনা অপরাধে জেল খেটেছে, তোদের জন্য আমার ভাইয়া আজকের বাবুয়া আমার মাকে খুনি ভেবে প্রতিশোধ নেবার জন্য প্রতিশোধের আগুনে জ্বলছে। বল লেগে না, সুলতান খানে লেগে যা, তো বাপের বুকে মই গুলি করি নাই, ওই সুলতান খান করছে। কিন্তু মুই জানতাম না যে বাবু আর তোর ভাই ইন্সপেক্টর শওকতের রক্ত, মুই জানতাম না যে বাবু আর সুলতান খানের কারণে তোর মায়ের শত্রু মনে করছে, তাই সুলতান খানের হইয়া মোর লগে শত্রুতামি করছে, তাই রাজার আমি ভাড়া করছিলাম বাবু আরে মাইকে আলার লেগা। আমিও তোর শত্রু হয়ে এসেছিলাম, এখন যদি বলি আমি তোর বন্ধু হতে চাই, তুই কি আমাকে বিশ্বাস করবি? আমি তোর বন্ধু হয়ে ওই সুলতান খানকে চাই। বন্ধু দিলে তোরে মোর দুইটা শর্ত মানতে হইবে। আমার প্রথম শর্ত, পুলিশের চাকরি সারিয়ে দিতে হইবে। দ্বিতীয় শর্ত, মোর ইয়া কাম করতে হইবে। মোরে খুশি করতে পারলে সুলতান খানের সব ঠিকানা মুই তোরে কইয়ে দিব। হ্যাঁ রাজি, রাজি। এই দেলোয়ার, বেরিয়ে। তুই তো আমাকে মেরে ফেলার জন্য গুন্ডা ভাড়া করেছিলি, আজ তোকে আমি ডাকছি, বেরিয়ে। আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, এর মধ্যে সামনে না এলে তুই যেখানে লুকিয়ে থাকিস আমি তোকে খুঁজে বের করে কুকুরের মতো মারবো। তুই দেলোয়ারকে খুন করতে চাস, আর আমি তোর হাত থেকে দেলোয়ারকে বাঁচানোর জন্য তোর সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়াতে চাই। আর যদি পারিস তুই এই দেয়াল ভেঙে দেলোয়ারকে খুন কর। এখন বুঝতে পারছি তুই তোর মাকে বাঁচানোর জন্য দেলোয়ার সাথে হাত মিলিয়ে গুন্ডা ভাড়া করে আমাকে মারতে চেয়েছিলি, কিন্তু আমি মরিনি। তুই তোর মাকে বাঁচানোর জন্য গুন্ডা দিয়ে পেছন থেকে গুলি করেছিলি আমাকে, কিন্তু আমার মা, আমার মা ঠিকই আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে নিজের রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়ে দিয়েছে, শুধুমাত্র তোর মায়ের উপর প্রতিশোধ নেবার জন্যে। তুই যেমন তেলোয়ার বাঁচাতে পারবি না, তেমনি আমার হাত থেকে তোর খুনি মাকেও বাঁচাতে পারবি না। মাকে মারতে চাস, আর আমি তোকে ছেড়ে দেবো এই জন্য যে তোর সামনে আমি প্রমাণ করতে চাই আমার মা নির্দোষ, আমার মা তোর চোখে নিষ্পাপ আসামি। কি বললি তুই? তেলোয়ার মিঠুকে আমাকে ধরিয়ে দিবার শর্তে মিঠুকে নয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।
কসম সুলতানের। গুড, ভেরি গুড। খবরটা দিয়ে তুই আমার অনেক বড় উপকার করেছিস। সুলতান ভাই, আল্লাহ বানাইছে আমারে বাঞ্জা, এই দুঃখে দিন যায় খাই গাঞ্জা। আমার পাওনাররা আচ্ছা বল তোর বেমানি দাঁতে কি হতে পারে, তোরা বল ওর বেইমানির দামটা কি হতে পারে। শুধু দামটা বলার আগে মনে রাখবি, ও আমার জন্য অনেক বড় উপকার করেছে। ছয়টা গুলি ভাইজান, ছয়টা। একটা গুলি খরচ করলে ওর এত বড় বেইমানির দামটা অনেক কম হয়ে যাবে। ঠিক বলেছিস, অনেক কম হয়ে যায়। সুলতান ভাই, যে বেইমানি করে সে সব ক্ষেত্রে বেইমানি করতে পারে, তাই বেঈমানকে বাঁচিয়ে রাখতে নেই। দিলুক, কসম সুলতানের, ইন্সপেক্টর মিঠুকে মেরে ফেল। এ তুমি কি বলছো? তুমি চাকরি ছেড়ে দেবে? তুমি আইনের অস্ত্র আইনের হাতে জমা দিয়ে একই হাতে অবৈধ অস্ত্র তুলে নেবে? এছাড়া আর আমার কোনো দ্বিতীয় রাস্তা নেই। তুমি একবার কেন ভাবছো না সুমা, আমি কত বড় হতভাগা সন্তান। মা জেলে যাবার পর থেকে আজ পর্যন্ত মায়ের মুখখানা দেখিনি। মায়ের একই কথা, যতদিন পর্যন্ত বাবু ভাইয়া মাকে মা বলে ডাকবে না, মায়ের মুখখানা দেখবে না, ততদিন পর্যন্ত মা আমার সামনে তার মুখখানা দেখাবে না। এই জ্বালা নিয়ে বেঁচে থাকা যায় না, তাই এই জ্বালা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ সুলতানকে বাবু ভাইয়ার সামনে নিয়ে গিয়ে মাকে ভাইয়ার সামনে নির্দোষ প্রমাণ করা। কারণ মা যতদিন ভাইয়ার কাছে নির্দোষ প্রমাণিত না হবে, ততদিন ভাইয়ার মন থেকে প্রতিশোধের আগুন নিভবে না, ভাইয়া মাকে মা বলেও ডাকবে না। আসলে আসলে আমরা সবাই এক অন্তর জ্বালাতে পুড়ে মরছি, তাই আমি এই জ্বালা থেকে সবাইকে মুক্তি দিতে চাই, আমিও জ্বালা থেকে মুক্তি পেতে চাই। সুলতান খানের সন্ধান জানার জন্য সুলতান খানের শত্রু দেলোয়ারের সাথে হাত মিলিয়েছিস না? আমি সুলতান খানের ভাই কালা দিলা। তুই তো পুলিশের চাকরি ছাড়তে চেয়েছিস, পুলিশের পোশাক খুলে ফেলতে চেয়েছিস, তাই আমার ভাইজান তোর জন্য এই কাপড়ের কাপড়টা পাঠিয়ে দিয়েছে। এই নে। Hike! 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 H
বাবুয়া তুই? হ্যাঁ আমি। তোরা যাকে কাফন পরাতে চাস আমি তাকে বাঁচাতে চাই। বাবুয়া ও আমাদের শত্রু। হ্যাঁ তোদের শত্রু, আর আমার বাবার এক রক্ত আরেক রক্তকে বাঁচাবে। তাহলে কিন্তু তোরও একই অবস্থা হবে, এক কাপড়ের কাপড় দিয়ে দুই ভাইকে মুড়িয়ে দেব। খুন করেছে তোর মা? তোর বাবাকে খুন করেছে এ আমি বিশ্বাস করতে পারছি না। পৃথিবীতে এমন কোন স্ত্রী নেই তার স্বামীকে খুন করতে পারে। কিন্তু আমার সৎমা তাই করেছে। আমার সৎমাই প্রথম খুনি স্ত্রী যে তার স্বামীকে খুন করেছে। আমার মনে হয় তোর জানার মাঝে কোনো ভুল আছে। আমি কথাটা বিশ্বাস করতে পারছি না। ইষ্টি খুনি অন্য কেউ। ঠিকই বলছো তুমি, খুনি অন্য কেউ। খুনির নাম সুলতান, সুলতান খান। তুই জানলে কি করে খুনির নাম সুলতান খান? আমি আরো অনেক কিছু জানি যা তুমি জানো না। তুমি নিশ্চয়ই এও জানো না আমি তোমাকে গুলি করার পর তোমাকে হাসপাতালে তোমার ওই সৎমাই নিয়ে গিয়েছিল। তুমি নিশ্চয়ই এও জানো না তুমি তোমার যে সৎমাকে খুন করতে চাও তোমার সেই মা নিজের রক্ত দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। তুমি নিশ্চয়ই আরো জানো না মিঠু তোমার ভাই তোমার কাছে মাকে নির্দোষ প্রমাণ করতে সুলতান খানের নাম জানার জন্য দেলওয়ারের সাথে হাত মিলিয়েছে। তুমি নিশ্চয়ই এও জানো না। বল, এই মিথ্যা কথা বলার জন্য তোকে কে কত টাকা ঘুষ দিয়েছে? কেউ আমাকে ঘুষ দেয়নি। তোমার মা আর তোমার ভাই এসব কথা আমাকে বলেছিল। নূপুর, এসব মিথ্যা কথা বানোয়াট। আমার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। ওটাও মিথ্যা নয়, আমি বিশ্বাস করি না। কোনোভাবেই আমার কাছে আমার শত্রুকে নির্দোষ প্রমাণ করতে পারবি না। তুমি মিঠুর এই অবস্থার জন্য আমাকে দায়ী করছো? হ্যাঁ, আপনাকে দায়ী করছি। এর জন্যই দায়ী করছি, এক সন্তান আপনাকে বাবার খুনি হিসেবে ঘৃণা করে বলে সেই শাস্তি আপনি মিঠুকে দিচ্ছেন। বাবু আপনার মুখ দেখতে চায়নি বলে আপনি এতটা বছর মিঠুর সামনে আঁচল দিয়ে নিজের মুখ আড়াল করে রেখেছেন। বাবুর কষ্টটাকে বড় করে দেখার জন্য মিঠুর মুখটাও কষ্ট দিয়ে ভরে দিয়েছেন। একবারের জন্য মিঠুর গোপন জ্বালা বুঝতে চাননি। আপনার দেয়া জ্বালা থেকে নিজেকে মুক্তি দেবার জন্য
অপরাধীর সাথে হাত মিলিয়েছে, আর আজ এই কারণে মিঠুর এই অবস্থা। তোমরা সবাই তোমাদের গোপন জালার কথা বলছো। আমার গোপন জালার কথা আমি আমি কাকে বলবো? আমার জন্য এখন শুধু একটাই পথ খোলা আছে, বাবুর প্রতিশোধের হাতিয়ারে নিচে নিজের জীবনটাকে কুরবানি করে দেওয়া। কুরবানি আজ আমার হাত থেকে বেঁচে যাবার কোন রাস্তা নেই। আজ আমি আমার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। যদি মনে করিস আমাকে খুন করলে তোর জ্বালা যন্ত্রণা শেষ হয়ে যাবে, তাহলে নে খুন কর, প্রতিশোধ নে। রাজা, তুই কিন্তু ভুলে গেছিস আমি তোর জীবন ভিক্ষা দিয়েছিলাম। আজ না হয় সেই জীবন আবার আমি দিয়ে দেব, তবু সন্তানের হাতে মাকে খুন হতে দেবো না, সন্তানকে মায়ের খুনি শাস্তি দেবো না। সুলতান খানের ফোন। হ্যালো সুলতান খান, বান্দির বাচ্চা দেলোয়ার, আমি জানি কেন তুই পাপরে নিয়ে গেছ। তুই বুদ্ধিমান, তুই না জানলে কেডা জানবে, কারণ ইন্সপেক্টর শওকতের খুনি তুই, আর বাবুয়া তোর ভাইয়ের খুনি। ওই ইন্সপেক্টর শওকতের পোলা ক, তুই বাবুয়ারে কত দামে কিনতে চাস? আরে নাটকির পোলা, আমার কত টাকা আছে আমি নিজেই জানি না, শুধু টাকা দিয়ে আমি বাবুয়াকে কিনতে চাই না। বল কোথায় মিলতে চাস? মিলমিস হরতে চাও? মিলমিস তো তোর করতেই হইবে, ক কোনানে মিলমিস হইবে? কসম সুলতানের, আমার সে জঙ্গল বাড়ি। দেলোয়ার, কিছু বিনোদনের ব্যবস্থা রাখিস, নাচে গানে ভরপুর।
আসি দড়িটা খুলে রাইস না মা না আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমার বাবুকে কেউ মারতে পারবে না কেউ না মা তুমি বাবার কবরে অপেক্ষা করো আমি আমার বাবার খুনিকে বাবার কবরের সামনে নিয়ে আসবো এ আমার প্রতিজ্ঞা বাংলা তুই বাংলা
বাবার সত্যিকারের খুনি আজ তোমার সামনে। আমাকে ক্ষমা করেছি। তার কাছে তুই ক্ষমা চাইছিস? তুই আমার মাকে আমার কাছে আমার বাবার খুনি আসামি সাজিয়ে দিয়েছিল। তোর জন্য এতটা বছর আমি আমার মায়ের মুখ দেখতে পাইনি, এতটা বছর পর আমি আমার মায়ের মুখ দেখলাম। আমি এতটা বছর আমার মাকে আমার বাবার খুনি মনে করে প্রতিশোধ নেবার জন্যে যেই ছুরিতে শান দিয়েছি, সেই ছুরি দিয়ে আমার মায়ের সামনে তোকে খুন করে বাবার খুনের প্রতিশোধ নেব। কসম সুলতানের, বাবু মা তোমার বুকে আমাকে জড়িয়ে নাও। বাবু 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 মা আমি আবার তোমার বুকে ফিরে আসবো, মা ফিরে আসবো বাবু। সাক্ষ্য মা, বাবু তুমি তো জানো তোমার মুখ না দেখে আমি পৃথিবীর মুখ দেখতে চাই না। Thank you.
চল বাবু বাড়ি চল। मतल मतल लागे अमर होइनी अमुन गे गे किने शाला गईली रे बुके ते प्रेम जागे रे होइने साथे डूबे जावार एखोनी सोमोर तोर गेले रे किया गुन जले रे कछे तोर गेले रे किया गुन जले रे मतल मतल लागे अमर होइनी अमुन गे रे किन शाला गईली रे भूके ते प्रेम जागे रे ओ किन शाला गईली रे भूके ते प्रेम जागे रे।